আসসালামু আলাইকুম খুব সহজে অল্প সময় কিভাবে কাঠালে বিচি পরিষ্কার করতে পারবেন তা এখন করে দেখাবো কাঁঠালে বিচি পরিষ্কার করার জন্য এখানে আমি কিছু বিচি দেখেন খোসা সারিয়ে নিয়ে নিয়েছি নিয়ে এখন এর মাঝে আমি দিয়ে দিব গরম পানি গরম পানিটা একদম ফুটানো না আবার একদম কুসুম কুসুম গরমও না এর মাঝামাঝি পানি দিয়ে দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দিব এক ঘন্টার জন্য দশ পনেরো মিনিট রেখে দিলে এর রেজাল্টটা ভালো আসবে না তো আমি এক ঘন্টা এখন রেখে দিয়েছি এক ঘন্টা পরে এখন ডাকনাটা খুলে দেখাচ্ছি দেখেন এখন প্রায় দেখেন চামড়াটা ছেড়ে ছেড়ে আসছে হাত দিয়ে গোসা দিলেই উঠে যাচ্ছে বা কিছু সাহায্যে হালকা একটু গষে নিলে খুব সহজে উঠে যাবে তাও আরও কম সময় কিভাবে পরিষ্কার করবেন তা দেখিয়ে দিচ্ছি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি বোতলটা প্লাস্টিকের এখন এর মাঝে আমি বিচি এবং পানিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এর মাঝে একটা তারের জালি দিয়ে দিচ্ছি পানিটা বেশি দেওয়া যাবে না যতটুক বিচি এর গায়ে গায়ে দিয়ে দিতে হবে দিয়ে এখন ভালোভাবে জাঁকিয়ে নিব দুই তিন মিনিটের মতো ভালো করে জাঁকিয়ে নিচ্ছি জাকিয়ে নেওয়ার পরে এখন বোতলের মুখটা খুলে দেখাচ্ছি দেখুন এখনই এর চামড়াগুলো জালের মাঝে লেগে লেগে গিয়েছে অনেকগুলো খুব অল্প সময়ে এভাবে চামড়া পরিষ্কার করা যায় আর ভিতরে কেমন হয়েছে এখন ডেলে দেখাচ্ছে একটা বাটিতে দেখেন চামড়াগুলো খুলে খুলে এসেছে একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর কিছু চামড়া যে লেগে রয়েছে এগুলো হালকাভাবে একটু গষে নিলে উঠে যাবে দেখতে পাচ্ছেন কত অল্প সময়ে কাঁঠালি বেশি পরিষ্কার হয়ে গিয়েছে কিছু বোতলের মাঝেও লেগে রয়েছে পদ্ধতিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি এখন যে বিসিগুলো একদম ক্লিন হয়ে গিয়েছে তা আমি বেছে বেছে নিচ্ছি আর যেগুলোর মাঝে একটু চামড়া রয়ে গিয়েছে এগুলো হালকা আলতো হাতে গোসা দিলেই উঠে যাচ্ছে তো এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বেশি পরিষ্কার করে নিতে পারবেন আশা করি পদ্ধতিটি আপনাদের কাছে ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস